কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে আগরতলা টাউন হলে বিজেপি দলের বর্ধিত কার্যকরী সভা। নিয়মিত কার্যক্রমের অঙ্গ হিসেবে শনিবার এক সাংগঠনিক সভা থেকে আগামী দিনের নিরিখে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে দাবি সভাপতির। রাজ্যের বর্তমান শাসক দলের কার্যকরণী সভাগুলো অত্যন্ত সাংগঠনিক পরিপ্রেক্ষিতে বিশেষভাবে কার্যকরী হচ্ছে। এর আগেও আমরা দেখেছি বিভিন্নভাবে কার্যকরণী বৈঠকের পরিপ্রেক্ষিতে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলোর নিরিখে শাসক দলের অনুকূলে রাজ্য জুড়ে ব্যাপক হাওয়া তৈরি হয়েছে। সামনে যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তাই অনুমান করা যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে শনিবার এই বর্ধিত কার্যকরণী সভা থেকে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ হতে চলেছে। শনিবারের এই বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পূর্ব ত্রিপুরা সাংসদ কৃতি দেববর্মন, বিজেপি দলের উত্তর পূর্বাঞ্চলের পর্যবেক্ষক সম্বিত পাত্র, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। যেহেতু দলের অভ্যন্তরীণ বৈঠক, তাই বিশেষভাবে বৈঠক সম্পর্কে কিছু জানানো গেল। প্রদেশ বিজেপি সভাপতি দাবি করেছেন, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অঙ্গ হিসেবেই আজকের এই কর্মসূচি। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, এই কর্মসূচি বা বৈঠক থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই হবে। দেখেন, আজকে আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক, এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে। তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকারিণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের প্রীতি দেবী দেববর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোর্ডিনেটর সম্বিত পাত্রাজি, ওনারা উপস্থিত থাকবেন। ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব, সংগঠিত করব। আর আমাদের প্রথম যে রেজুলেশন, সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা একটা রেজুলেশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। রিপোর্ট দৃষ্টি।